আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস করাবো বাংলা পত্র ক্লাসে আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট আমরা পুনরায় রিভিশন ক্লাস করাচ্ছি তো আজকে তোমাদের আমি করাবো বাক্য গঠন আমি বোর্ডের বাক্য গঠনগুলো তুলেছি তোমরা আমার সাথে সাথে পড়বে এবং লিখবে মুখস্ত করে লিখবে মুখস্ত করে লিখলে তোমার বানান টানান ভুল হচ্ছে কিনা সেটা তুমি জানতে পারবে আর যদি শুধু পড়ে রেখে দাও যদি না লেখো তাহলে কিন্তু তুমি জানলা না তোমার বানানগুলো সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই পড়া কমপ্লিট করে লিখবে না দেখে লিখবে দেখো আমি তোমাদের বোর্ডে যে বাক্য গঠনগুলো দিয়েছি আমি পড়িয়ে দিচ্ছি সময় সময় কিন্তু বোঝো তাই না সময় দিয়ে কি বলছি আমরা পড়ার সময় পড়ি কিসের সময় পড়ার সময় পড়ি আমরা খেলার সময় খেলা করব পড়ার সময় পড়বো ঘুমানোর সময় ঘুমাবো তাহলে এগুলো আমরা যদি ঠিক মতো করি তাহলে কী হবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর পড়াও কি কমপ্লিট হয়ে যাবে তুমি যদি পড়ার সময় পড়া কমপ্লিট না করো তাহলে কিন্তু অনেকগুলো পড়া তোমার জমে যাবে যেগুলো তোমার করা হবে না পিপাসা কাকের খুব পিপাসা পেলো আমরা এই গল্পটা পড়েছি কাকের গল্পটা পড়েছি তো কাকের গল্পটার মধ্যে কাক কি পেয়েছিল খুব পিপাসা পেয়েছিল। সেটাই দিয়েছি দেখো পিপাসা কাকের খুব পিপাসা পেলো পানি পানি তো সবাই চিনো নাকি পানি কি দেখো পানির অপর নাম জীবন পানির অপর নাম জীবন কেন জানো তোমার যদি পিপাসা পায় তুমি কি করবে পানি না খেলে অস্থির হয়ে যাবে না তোমাকে পানি খেতেই হবে পানি পান না করা পর্যন্ত কি তোমার ভালো লাগবে না সেজন্য পানির অপর নাম কী জীবন পুতুল কার পুতুল আছে বলো তো মোমোর পুতুল আছে পুতুল মোমোর পুতুল আছে নদী আমরা সবাই তো নদী চিনি নদীতে নৌকা চলে নদীতে কী চলে নদীতে নৌকা চলে মাটি মাটি খুঁড়ে গাছ লাগাবো মাটি খুঁড়ে কি লাগাবো গাছ লাগাবো গাছ লাগালে কি হয় পরিবেশ ভালো থাকে সুস্থ থাকে তাই না আমরা যে অক্সিজেন পাই সেটা থেকে কোথা থেকে পাই গাছ থেকে পাই তাই না তাই আমরা বেশি বেশি কী লাগাব গাছ লাগাবো নুড়ি কাক কলসির কাছে নুড়ি দেখলো আমরা তো কাকের গল্পটা পড়েছি কাকের গল্পের মধ্যে কী ছিল কাক অনেক পিপাসা পেয়েছিল তারপরে যাই হোক একটা কলসি দেখতে পেলো কিন্তু সে যখন কলসির কাছে গেল মুখ দিল তখন কি সে আর পানি তুলতে পারছিল না তখন সে বুদ্ধি করে কি করলো নুড়ি খুঁজে বের করলো নুড়ি পানির কলসিতে দিয়ে সে পানিকে উপরে তুলে ফেলেছিল তাই না তো সেটাই বসে কাক কলসির কাছে নুড়ি দেখলো কি দেখলো নুড়ি দেখলো আমি তোমাদেরকে আরেকবার পড়িয়ে দিচ্ছি সময় পরার সময় করি পিপাসা কাকের খুব পিপাসা পেলো পানি পানির অপর নাম জীবন পুতুল মোমুর পুতুল আছে নদী নদীতে নৌকা চলে মাটি মাটি খুঁড়ে গাছ লাগাবো নুড়ি কাক কলসির কাছে নুড়ি দেখলো কাক কলসির কাছে নুড়ি দেখলো তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের পড়া কমপ্লিট হয়েছে তারপরও আমি তোমাদের যেহেতু পড়ালাম সে তো আরও বেশি করে ভালো করে পড়বে আর যেহেতু আমাদের বিশ তারিখে একুশ তারিখে পরীক্ষা সেহেতু অবশ্যই আমাদেরকে এখন কিন্তু পড়তে হবে খেলাধুলার পাশাপাশি এখন বেশি বেশি করে পড়তে হবে তো ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম